মুসলিম বিশ্বের অন্যতম প্রাচীন প্রথা মেসাহারাতি, যাদের কাজ রমজান জুড়ে সেহেরিতে ঘুমন্ত নগরীকে ঢোল বাজিয়ে ইসলামী গান গেয়ে জাগিয়ে তোলা। বিধ্বস্ত গাজা উপত্যকার মেসাহারাতিদের অনেকেই এখন আশ্রয় নিয়েছেন কাতারে। জীবিত উদ্ধার হলেও শারীরিক প্রতিবন্ধকতায় হুইল চেয়ারে আটকে গেছে তাদের জীবন। তবে ভোলেননি, পুরনো পোশাকে হুইল চেয়ারে বসেই করছেন সেহেরিতে মানুষকে জাগানোর কাজ। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে, প্রচলিত এই প্রবাদের যেন জলজন্ত উদাহরণ এই ফিলিস্তিনিরা। এককালে রমজানে বাদ্য বাজিয়ে সেহরিতে মানুষকে জাগিয়ে তোলা মেয়ে সাহারাতিদের খুব কদর ছিল মুসলিম বিশ্বে। বহু বছর ধরেই গাজা উপত্যকায় মেয়ে সাহারাতির কাজ করতেন এই ফিলিস্তিনিরা। ইসরায়েলি আগ্রাসনে আহত হয়ে ছাড়তে হয়েছে জন্মভূমি, তবুও সেই চর্চা ছাড়েননি। কাতারের দোহাতেও এখন সেহরির জন্য মানুষকে জাগাচ্ছেন তারা। ঘড়ির কাঁটার আধুনিক এই যুগে পূর্বপুরুষদের হারিয়ে যাওয়া পোশাকে আঁকড়ে ধরে রেখেছেন যে কয়জন ফিলিস্তিনি, তাদের একজন আতা জোহারি। কাতারে আশ্রয় নেয়া কয়েকজন ফিলিস্তিনিকে নিয়ে গড়ে তুলেছেন মে সাহারাতি দল। ফিলিস্তিনি পরিচয় ছাড়াও আরও একটি বিষয় অভিন্ন তাদের, সবাই যুদ্ধাহত। কেউ হারিয়েছেন হাত, আবার কারণেই পা, কেউ হারিয়েছেন দুটোই। হুইল চেয়ারে বসেই তাই বনে গেছেন মে সাহারাতি। গান গেয়ে ডেকে তোলার সময় সবসময় বলি, তোমরা সেহরি খেতে ঘুম থেকে ওঠো, গাজার মানুষদের জন্য প্রার্থনা করো, তাদের ঘরে খাবার নেই। এরপর আমি বিভিন্ন ধর্মীয় গান গেয়ে তাদের ঘুম ভাঙাই। গাজায় নিজের পায়ে হেঁটে মে সাহারাতির কাজ করেছি, কিন্তু এখন আমার একটি পা নেই, হুইল চেয়ারে বসে কাজটি এখানেও করছি। মে সাহারাতির এই কাজের মধ্য দিয়ে যেন নিজের ভূমিতে কাটানো রমজানের স্মৃতি ফিরিয়ে আনতে চান পা হারানো ফিলিস্তিনি আহমেদ আবু রেদওয়ান। নিজের পায়ে হেঁটে মে সাহারাতির কাজ করেছি, কিন্তু এখন আমার একটি পা নেই, হুইল চেয়ারে বসে কাজটি করছি, এখন মানুষকে ডেকে তুলছি। যুদ্ধ বিধ্বস্ত গাজায় অবশ্য এবারে রমজানে নেই মে সাহারাতির চিরচেনা সেই দৃশ্য। তাজরিয়ান সোভান, যমুনা নিউজ।